দোরগোড়ায় এসে গেছে শীত, এবং ছোট্ট ছোট্ট পুচকেগুলোকে নিয়ে মায়েদের ভীষণই চিন্তা এবং কোয়ারি, তার সাথে জানার আগ্রহ অর্থাৎ কোয়ারি যে বাচ্চাকে কীভাবে যত্ন করব। তার মধ্যে একটি বিষয় পড়ে যেটি হলো অয়েল ম্যাসাজ। শীতে অয়েল ম্যাসাজ করলে ঠান্ডা লেগে যাবে না তো? শীতে অয়েল ম্যাসাজ করা যাবে তো? কতবার করা যাবে? কোন কোন তেলই বা ব্যবহার করব? এই সব নানান প্রশ্ন, তো সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করি আজ। প্রথমেই বলি, দেখুন, এই শীতে অয়েল ম্যাসাজ অত্যন্ত উপকারী একটি বিষয়। আপনি যদি কোনো পিওর অ্যাডেবল অয়েল বা কোনো ভার্জিন কোকোনাট অয়েল বা খাঁটি সর্ষের তেল বা তাছাড়া সুইট আমন্ড অয়েল, এরকম পিওর অ্যাডেবল কোনো অয়েল দিয়ে যদি ফুল বডি বাচ্চাকে ম্যাসাজ দিতে পারেন, তাহলে তার থেকে ভালো কোনো লোশন বাজারে আছে কিনা আমার কিন্তু জানা নেই। এবার বলি যে কোন কোন তেল ম্যাসাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথমে যেটি হলো আমাদের হাতের কাছে একদম সুলভে পাওয়া যায়, সেটি হলো খাঁটি সরিষার তেল। একদম ঘানিতে পেশা, খাঁটি যদি সরিষার তেল বাচ্চা যদি স্যুট করে, অর্থাৎ কোনো রকম র্যাশ যদি না বেরোয়, গা যদি লাল না হয়ে যায়, তাহলে এই তেলটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। আর কি করতে পারি? আমন্ড অয়েল, সুইট আমন্ড অয়েল। 3 নম্বরে আমরা ব্যবহার করতে পারি পিওর অ্যাডেবল কোনো অয়েল। আর কি করতে পারি? ভার্জিন কোকোনাট অয়েল বা কোল্ড প্রেস ভার্জিন অয়েল আর অলিভ অয়েল, আর তার সাথে হচ্ছে তিলের তেল। এই যে তেলের নামগুলো বললাম, এই তেলগুলো দিয়ে যদি আপনি একটি কমপ্লিট ফুল বডি ম্যাসাজ দিতে পারেন, তাহলে এটি কিন্তু বাচ্চার বোন হেলথের থেকে শুরু করে, আপনার শীতে তার স্কিনের খেয়াল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই তেলের ম্যাসাজের দ্বারাই সম্পন্ন হয়ে যাবে। এবার বলি কতবার ম্যাসাজ দেওয়া যায়। দেখুন, এই তেলগুলো দিয়ে দিনে 2 থেকে 3 বার, একবার তো বটেই প্রতিদিন, তাছাড়াও 2 বার, অনেক অনেক ক্ষেত্রে যেসব বাচ্চাদের একটু বেশি ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে 3 বারও কিন্তু ফুল বডি আপনি ম্যাসাজ দিতে পারেন। মাথার ক্ষেত্রে আপনি একদিন বা একদিন তেল দিয়ে দিয়ে ম্যাসাজ করতে পারেন, বা যেসব বেবিরা মাথায় ম্যাসাজ খুব ভালোবাসে বা যাদের স্যুট করে, কোনো সমস্যা হয় না তাদের ক্ষেত্রে, আপনি প্রতিদিন কিন্তু এই গায়ে যে তেলটা দিচ্ছেন সেই তেলটা দিয়ে মাথাতেও আপনি সুন্দর করে একটা ম্যাসাজ করে দিতে পারেন। তাহলে ডেলি বেসিসে এরকম আপনি যদি ম্যাসাজ দেন, তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী হবে এই শীতকালে। অয়েল ম্যাসাজের পরে যে বিষয়টি আসে সেটি হলো স্নান। স্নানের ক্ষেত্রে একদম ছোট্ট যারা পুচকে সদ্য জন্ম হয়েছে, তারপরেই তাদের শীতকাল, তাদের ক্ষেত্রে আম্বিকালীন নাড়ি পড়ে যাওয়ার পর, অর্থাৎ নাভিটা শুকিয়ে পড়ে যাওয়ার পর, ডাক্তারবাবুর কথা অনুযায়ী যেদিন থেকে উনি স্নান করাতে বলছেন সেই দিন থেকে তার স্নান স্টার্ট করবেন। আর তার আগে অবশ্যই তার হালকা কুসুম গরম জল দিয়ে গাটি স্পঞ্জ করে দেবেন। স্নান করানোর ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত জরুরি এই ছোট্ট ছোট্ট পুচকেদের ক্ষেত্রে, সেটি হলো খোলা জায়গায় তাকে কখনোই স্নান করাবেন না। অর্থাৎ ঘরের মাঝে জানলা দরজা বন্ধ করে খুব অল্প জলে এবং অবশ্যই সেটি কুসুম গরম জল দিয়ে অবশ্যই তাকে স্নান করাবেন। এই স্নানটি হবে অবশ্যই দুপুর 12টার আগে এবং ডেলি বেসিসে প্রতিদিন স্নান করাবেন। এমন নয় যে প্রতিদিন স্নান করালে ঠান্ডা লেগে যাবে। প্রতিদিন স্নান কিন্তু আপনার বাচ্চাকে ঝরঝরে সুস্থ এবং হেলদি রাখবে। এবার কোনো কোনো দিন হয়তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে বা বাচ্চা স্নান করতে চাইছে না, বা আপনার সেদিন ইচ্ছে করছে না যে স্নান করায় বেশি ঠান্ডা মনে হচ্ছে, সেদিন আপনি একদিন স্কিপ করতেই পারেন। কিন্তু তাই বলে 2 দিন 3 দিন বা 7 দিনে 1 দিন স্নান করালাম এমন নয়। অবশ্যই তাকে ডেলি বেসিসে একটি করে কিন্তু সুন্দর স্নান দেবেন। সাবান শ্যাম্পু করার ক্ষেত্রে একটি ছোট্ট টিপস বলবো, সেটি হলো আমরা জানি যে সপ্তাহে 1 দিন বা 2 দিন শ্যাম্পু বা সাবান অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু এই শীতকালটা কী করবেন, আপনার সুবিধা অনুযায়ী একটু ডিলে করে করে, অর্থাৎ দেরি করে করে শ্যাম্পু এবং সাবান করাবেন, সাবান মাখাবেন। দেখুন, শ্যাম্পু সাবান পরে করা যাবে, আগে আমার পুচকেটার শরীর, তাই শরীর সুস্থ থাকুক আমি শ্যাম্পু সাবান একটু পরেও করে নেব। তাই সেইটা মাথায় রেখে অবশ্যই 2 থেকে 1 মগ জলের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট করে একটা সুন্দর স্নান তাকে প্রতিদিন দেবেন। মূল কথা হলো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটাই পরিষ্কার কথা। যে বাবুরা একটু বড় হয়ে গেছে তাদেরকে ডেলি বেসিসে গরম জলে ওরকম 2-3 মগের মতো ছোট্ট একটা স্নান তাকে প্রতিদিন করাবেন। তাহলে এই স্নান এবং অয়েল ম্যাসাজ নিয়ে যে প্রশ্নগুলো ছিল আশা করি তার সমাধান করতে পারলাম। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। পাশে থাকবেন, শীতটাকে উপভোগ করবেন, পুচকেটাকে সাবধানে রাখবেন, আপনিও সাবধানে থাকবেন। ধন্যবাদ।